ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই সাইফুর রহমান, উনি মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আনিন নাবাইল আদিম, সূরা নাবার প্রথমের দিকে 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আনিন নাবাইল আদিম। তো এই আনিন নাবাইল আদিম এটা কি প্রসঙ্গে? উনি পড়েছেন যে মহাদিবস। তো এখানে আল্লাহ পাক বলছেন, আচ্ছা আমি বিষয়টা বলে নিই। তো উনি বলছেন মহাদিবস, তো আরও কিছু কিছু ওলামায়ে কেরাম এটাকে মত পার্থক্য বলেছেন, যে কেউ বলছে কিয়ামত দিবস, কেউ বলেছেন এটা কোরআন। তো এটা কি হতে পারে? সম্মানিত ভাই, এখানে আল্লাহ পাক বলছেন যে আম্মা ইয়াতাসাআলুন, এরা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। আল্লাহ পাক বলছেন এরা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে, আনিন নাবাইল আদিম, মহান সংবাদটি সম্বন্ধে। আল্লাহ প্রশ্ন করছেন যে এরা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে মহান সংবাদটি সম্বন্ধে, যে বিষয়ে তারা মত বিরোধ করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মত মত বিরোধ করছে। তো এর তফসির কি হতে পারে? সম্মানিত ভাই, এর প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন যে নাবা, এখানে তফসিরে এসেছে আল্লাহ বলছেন নাবা, নাবা শব্দের অর্থ হচ্ছে মহাখবর, নাবা মানে মহাখবর। এখানে মহাখবর বলে কিয়ামতকে বোঝানো হয়েছে। এক, এই আয়াতের অর্থ এই যে মক্কাবাসী কাফেরেরা কেয়ামত সম্পর্কে সওয়াল জবাব করছে, যে সম্পর্কে তাদের মধ্যে মতভেদ আছে। মানে এখানে মক্কাবাসীরা, মক্কার কাফেরেরা কেয়ামত সম্বন্ধে যখন কোনো আয়াত রসুল পড়তেন, তখন এরা বিভিন্ন রকমের মতবিরোধ করত বা এগুলাকে অস্বীকার করত। এই সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে বলছেন, তো এই বিষয়ে তারা সওয়াল জবাব করতো। এখানে মতভেদ আছে যে কিয়ামত দিবসকে বলা হয়েছে, এই কিয়ামত দিবস সম্বন্ধে কাফেররা মিথ্যা কথা বলছে। এবার ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে কোরআনের অবতরণ শুরু হলে মক্কার কাফেররা তাদের বৈঠককে বসে এ সম্পর্কে মতামত ব্যক্ত করত। মানে কি, যখন কোরআনের অবতরণ, মানে কোরআন অবতরণ যখন শুরু হতো, তখন কোনো বিষয়, কোনো আয়াত আসতো, কোনো কিছু হতো, তখন কাফেররা বসে সেটাকে কি করত, তারা মতামত ব্যক্ত করত যে কোরআনের কিয়ামতের আলোচনা অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ এটা তাদের মতে একেবারেই অসম্ভব ছিল যে কোরআনে এত গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ দেওয়া সত্ত্বেও তাদের এটা অসম্ভব ছিল। এই সম্পর্কে অধিক পরিমাণ আলোচনা চলত, বসে বসে কেউ একে সত্য মনে করত, কেউ অস্বীকার করত, এইরকম ভাবে তাদের মাঝে চলত। আলোচ্য সূরার শুরুতে কাফেরের অবস্থা উল্লেখ করে কিয়ামতের সম্ভাব্যতা আলোচনা করা হয়েছে। কিয়ামত সম্পর্কে কাফেরেরা যেসব খটকা ও আপত্তি উত্থাপন করত, সেগুলোর জবাব দেওয়া হয়েছে। কোনো কোনো তফসিরকারক বলেন যে কাফেরদের এই সওয়াল জবাব তথ্যানুসন্ধানের উদ্দেশ্য নয়, বরং ঠাট্টা বিদ্রুপ করার উদ্দেশ্য ছিল। কোরআন পাক এর জবাব একই বাক্যকে তাকিদের জন্য 2 বার উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন কাল্লা সাই আল্লামুন, সোম্মা কাল্লা সাই আল্লামুন, এর মানে হচ্ছে কাল্লা সাই আল্লামুন, অবশ্যই তারা জানতে পারবে। তারপরে বলছেন ফের অবশ্যই অবশ্যই তারা জানতে পারবে ওই কিয়ামতের দিনটা কি। এখানে কেয়ামতের বিষয়টিকে সওয়াল জবাবের আলোচনার গবেষণার মাধ্যমে হৃদয়ঙ্গম হবে না, বরং এটা যখন সামনে উপস্থিত হবে তখনই এর স্বরূপ জানা যাবে। মানে এখানে তাদের যে বিষয়টা, এখানে মৃত্যুর পর পরজগতের যে বস্তুসমূহ দৃষ্টিতে ভেসে উঠবে এবং সেখানকার ভয়াবহ দৃশ্যাবলী দৃষ্টিগোচর হয়ে যাবে এবং কিয়ামতের স্বরূপ খুলে যাবে। মানে এখানে
এখানে কিয়ামতকে বোঝানো হয়েছে। এখানে নাবা মানে মহাখবর, এখানে মহাখবর আল কোরআন। এখানে আল কোরআন বলতে কি, এখানে মতভেদ আছে যে যখন কোরআনের আয়াতগুলি তাদের উপরে অবতীর্ণ হতো তখন তারা মত বিরোধ করতো, কেউ মানতে চাইতো কেউ মানতে চাইতো না, কাফেরদের মধ্যে আবার অস্বীকার করতো কিয়ামত কি, কিয়ামত কবে হবে, কবে সংঘটিত হবে, এই প্রসঙ্গে তারা বিভিন্ন মতবাদ বা বাদানুবাদ করতো। সেই প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, আর বিষয় নাবা শব্দের অর্থ হচ্ছে এখানে মহাখবর, আজিম মানে মহা, নাবা মানে খবর, তাহলে এখানে মহাখবর, মহাখবর বলতে কি, কিয়ামতের দিবসকেই বোঝানো হয়েছে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহু খায়রান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।